हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल अगेन। तो कल हमें अपना दिस्ते शेयर करे चिल्ला मामला जे बड़ा ते के चिल्ला से गुलो सॉरी। तो कल बड़ा ते की अत्तो 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 टायर्ड आज के अत्तो सॉरी कर आप लाइक मैंने अपना रे देखते ही पड़ते थक बन अमर फेस आ रहा मैंने एक देख ले बुझते ही पड़ते थक बन जे कौन रेटे ठंडा टा लेके चे। तो तो कल के बेस भालोई घोरा फेरा हो चे। तो बट आज के मॉर्निंग जो उठी और उठते इच्छे करते ना अत तो टायर्ड लगे लाइक मीन्स कि यार बोलबो सबाई खूब टायर्ड। तो बट टायर्ड होलेओ जेहेतु वर्किंग डेज तो वर्क सबाई के करते हबे तो सबाई निजे निजे काजे अलरेडी माने लेगे गेछे। तो आमिओ आम घूम थेके उठे बाकी आज के अत टायर्ड छिलाम ताई मॉर्निंग थेके वीडियो स्टार्ट करिनि आमि अलमोस्ट एखन बाजे 11:10 आछे एखन वीडियो स्टार्ट करछि। आमि उठे रान्ना बान्ना जा लंच वगैरह करे टिफिन वगैरह रेडी करे दिएछि करे कमप्लीट करे चाटा खेये आमि वीडियो बानानोर जन्य स्टार्ट करलाम। কারণ মর্নিং থেকে এত টায়ার্ড লাগছিল যে মিন্স কিছুই ইচ্ছা করছিল না। আর আজকে বাইরের ওয়েদারটাও মানে জাস্ট ওয়াও ওয়েদার, বাট অনেক মানে কি এই ওয়েদারে কিছু করতেই ইচ্ছা করবে না, বাস ইচ্ছা হবে যে শুয়ে থাকি, লেপ গায়ে দিয়ে শুয়ে থাকি, আর কিছু করতে ইচ্ছা করবে না। ওয়েদারটা এত ভালো ওয়েদার হয়েছে, বৃষ্টি হচ্ছে একটু একটু অ্যান্ড ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাইক হু। আমি দেখিয়ে দিচ্ছি আজকের ওয়েদারটা দেখতেই আমি অ্যাকচুয়ালি আমার রুমের জানলা দিয়ে ওয়েদারটা দেখাতে ট্রাই করছি, ওয়েদারটা দেখতেই পারতে থাকবেন। এখন অবশ্য বৃষ্টি হচ্ছে না, বাট একটা ঠান্ডা ঠান্ডা ভাব ওটা আছে, ঠান্ডা হাওয়া ওটা আছে। আমি বালকনির থেকে একটু দেখিয়ে দিচ্ছি, হয়তো এখন থেকে দূর থেকে দেখতে পারতে থাকবেন। দেখো হাওয়া হচ্ছে, তো আমার রুমটা দেখতেই পেতে থাকবে কত। এগুলো সব এখন আমাকে ঠিক করতে হবে, বিকজ কালকে আর এসে কিছু বি ঠিক করিনি আমি। এগুলো এখন আমাকে সব কাজ করতে হবে। তো একটু মাইন্ড ফ্রেশ করার জন্য আমি এখন বসে ক্যান্ডি ক্রাশ খেলছিলাম। তো ক্যান্ডি ক্রাশ খেলতে খেলতে হঠাৎ ইচ্ছে হলো যে না আমি ভিডিও ট্রাই করি, আমি দেখিয়ে দিচ্ছি ওয়েদার। এখানে মাঠ, এটা হচ্ছে মা ডেলি মর্নিং রুটিন। মা ডেলি মর্নিংয়ে এটাই ফেসবুকে শুনতে থাকে অ্যান্ড মার মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তো বাইরের ওয়েদারটা এই হচ্ছে ওয়েদার, বালকনি থেকে এটা হচ্ছে ভিউ। তবে জানলা দিয়ে বুঝতে পারলাম না বৃষ্টি হচ্ছে বলে, কিন্তু বালকনিতে আসার পর বুঝতে পারছি যে মানে একটু একটু বৃষ্টি হচ্ছে। জানলা দিয়ে সেটা এতটা বোঝা যাচ্ছে না, বাট বালকনিতে আসলাম যখন বৃষ্টি হচ্ছে, মিন্স লাগছে এভাবে এখানে বৃষ্টি হচ্ছে ওখানে বৃষ্টি হচ্ছে না। তো কাজের মাসে এসে গেছে, সে তার কাজ আরম্ভ করে দিয়েছে, বাসন বাগানো মাছ আরম্ভ হয়ে গেছে আজকে। তো ঘরও পরিষ্কার করে দেবে, বাকি আমাকে আমার রুমটা ভালো মতন গোছাতে হবে। রুমটা এত বাজে হয়ে আছে, যেখানে দেখাবো সেখানেই বাজে হয়ে আছে। একটু আগে বসে কালকে যখন ব্যাঙ্গেলসগুলো পরে গেছিলাম ওগুলোই খুলেছে, ওরাগুলো এখানেই রেখে দিয়েছে, মানে মিন্স গুছিয়ে যে রাখবো ওটাও ইচ্ছে করছে না। তবে আমার ক্যান্ডি ক্রাশ আমি বলতে চাই আমি কত লেভেলে আছে, খেলে খেলে অনেকটা লেভেল করে নিয়েছি। তো আমার ক্যান্ডি ক্রাশের লেভেল এখন হচ্ছে 1117, 1117, 1117। তো আমি দেখি দিচ্ছি এখন আমাকে কত কাজ করতে হবে। কালকে আমি জাস্ট রাতে দিনে এগুলো মানে কি শোকানো হয়েছিল, তো এগুলো এতে আবার রাতে এভাবে রেখে দিয়েছি আর গোছাতে ইচ্ছে করেনি, বিলকুল মুড হয়নি যে আমি এগুলো একটু পাঠ করে ভালো মতন রাখবো। মনই মানে ইচ্ছেই হয়নি এরম খুলে এই যে শাড়ি এখানে খুলে ফেলে দিয়েছি, লাইক এত টায়ার্ড লাগছিলো আর কি বলবো। তো ফার্স্ট আমি আমার রুম ক্লিন করবো, দেন রুম ক্লিন করার পরে ভালো মতন ফ্রেশ বাগারা হয়ে চেঞ্জ বাগারা করে মুড অন করে নেবো। দেন তারপরে মেন কাজ হচ্ছে আমাকে আমার অফিসের কাজ করতে হবে, বিকজ যেহেতু আমরা কালকে ঘুরতে গেছিলাম তো আমি অফিস থেকে অফ নিয়েছিলাম। তো যেহেতু ওয়ার্কিং ডেজ আমার তো নর্মালি এখন সানডে অফ থাকে,
তো ওয়ার্কিং ডেজের কাজগুলো তো পেন্ডিংই ছিল, মিন্স আমি কালকে ছুটি নিয়েছি, বাট আমার কাজগুলো আছে, তো আমাকে আজকে ডাবল কাজ করতে হবে। মিন্স কালকেরই কাজ আজকেরও কাজ, দুদিনেরই কাজ করতে হবে। আর ছুটি দিনের ছুটিতে এত ওয়ার্ক প্রেশার হয়ে গেছে, লাইক আমার যে মানে টেলিগ্রাম গ্রুপ আছে অফিসের গ্রুপ, ওখানে এত মেসেজ হয়ে গেছে একদিনে, অ্যান্ড আমি এখনও কাউকে রিপ্লাই করিনি। আর আমি যখন ওটা খুলে ওদেরকে রিপ্লাই করতে যাব, আমার যে কী অবস্থা হবে সেটা আমি ভাবতেই পারছি না, বিকজ ইচ অ্যান্ড এভরি ওয়ানের মেসেজের আমাকে পড়ে ভালো মতন রিপ্লাই করতে হবে। তো ওগুলো করতে গিয়ে আমি নিজের কাজ কখন করব, কতটা সময় দেবো কিছুই বুঝতে পারছি না। তো তবে ভাবছি ফার্স্ট ঘরের কাজ করে নিই, তারপরে বাকি যা করব, ফার্স্ট রুম গুছিয়ে নিই তারপরে যা করব। সব কিছু গোছানো হয়ে গেছে, এখন আমি আমার পার্স আনবক্স করবো। কালকে এই পার্সটার মধ্যে যা যা সব নিয়ে গেছিলাম সেগুলো এখন বের করবো। তো এখন আমি পার্সটা খালি করবো। তো সব থেকে ফার্স্ট যেটা পার্স থেকে বেরোবে সেটা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো মাস্ক, অনেকগুলো নিয়ে গেছিলাম, বাট এখন চারটে আছে, ছটে নিয়ে গেছিলাম, দুটো ইউজ হয়েছে আর চারটে আছে। সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস এটা, আমি যখনই এখন বাইরে যখনই বেরোই তো এমনি নর্মাল মাস্ক তো নিয়ে যাই, প্লাস ইউজ অ্যান্ড থ্রো মাস্ক আমার পার্সে থাকে। তো সেকেন্ডে যেটা বেরোচ্ছে, অবভিয়াসলি এটা সবাই পার্সে থাকে, নো ম্যাটার, মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এই রোললনটা। কালকে যত মাথা ব্যথা হচ্ছিলো তখন মেডিসিনের সাথে রোললনটাও কেনা হয়েছিলো, তবে আমি রোললনটা ইউজ করিনি, মেডিসিন খাওয়ার পরে মাথা ব্যথাটা কমে গেছিলো, তাই আর রোললনটা ইউজ হয়নি। এটা আমার সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস আর সবথেকে বেস্ট ফ্রেন্ড, বিকজ আই দিন আমাকে এর দরকারই হয়, জরুরতই পড়ে। তো নেক্সট হচ্ছে মাস্ক, আরেকটা এক্সট্রা মাস্ক নিয়েছিলাম নর্মালওয়ালা, একটা রেড কালার পরে গেছিলাম বাট আরেকটাও নিয়ে গেছিলাম। আর এই সুন্দর সুন্দর মাস্কগুলো সব আমার মায়ের দেওয়া, এই মা যখনও ভালো ভালো মাস্ক দেখে আমার জন্য কিনে রাখে আর আমাকে দেয়, যত ডিজাইনের মাস্ক দেখবে সব আমার মায়ের দেওয়া। আর হচ্ছে ইয়াররিং, যেটা কি কালকে পরে গেছিলাম, বলছিলাম যে জার্কিংয়ে একটা ইয়াররিংয়ের পেছনটা পড়ে গেছে, তাই আর পড়তে পারিনি, তো এটা খুলে পার্সেই রেখে দিয়েছিলাম। অনেকটা ভিডিওতে অনেকটা ফটোতে উইদাউট ইয়াররিংই আছি আমি। তো হেডফোন আজ ইউজার পার্সে থাকে। আর হচ্ছে চাবি, আজকালের সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস স্যানিটাইজার, তো এটাও আমার পার্সে এখন অলমোস্ট সবসময় থাকে। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে লকি ড্র কুপন ইন দ্য সেন্স, কালকে যে বলছিলাম আমরা অন্যতম শোরুমে গেছিলাম কি সম্বলপুরের কালেকশন, হ্যান্ডলুমের উপরে যে কালেকশন আছে অন্যতমে জগৎসিংপুরে, ওখানে আমরা শপিং করলাম। তো আফটার শপিং আমাদেরকে চারটে কুপন মিলেছে, তো এইগুলো লকি ড্র হবে জুন মাসে রজার সময় এগুলো লকি ড্র হবে, বাট হোপফুলি দেখা যাক আমাদের লকটা কি। বাট আমাদের কাছে চারটে কুপন আছে, তো দেখা যাক কবে লকি ড্র উঠবে। বাট আমি প্রাইজ বলে দিচ্ছি আর কী কী আছে, মানে কি এক্সাইটেড। ফার্স্ট প্রাইজ হচ্ছে স্কুটি, সেকেন্ড প্রাইজ হচ্ছে টিভি, অ্যান্ড থার্ড প্রাইজ হচ্ছে গ্রাইন্ডার। আমার টিভি আর গ্রাইন্ডার চাই না, বিকজ টিভি আমাদের ঘরে অনেক আছে, তো মিন্স সবাই রুমে রুমে টিভি আছে, বাইরে হল রুমেও টিভি আছে, তো টিভি চাই না। হ্যাঁ স্কুটি যদি দিতে পারে তবে চলবে, গ্রাইন্ডারও চাই না, গ্রাইন্ডারও আছে, গ্রাইন্ডার নিয়ে কী করবো। যদি লকি ড্রতে স্কুটিটা উঠে যায় অনেক খুশি হব, হোপ ফর বেস্ট আর স্কুটি উঠে যাক লকি ড্রতে, বিকজ আমার কাছে চারটে কুপন আছে।
ওদের কি সামথিং শপিং প্রাইস রেঞ্জ আছে, ওই রেঞ্জের হিসাবে ওদের কুপন অ্যাভেলেবল হচ্ছে। তো মেবি আমাদের শপিং রেঞ্জে চারটে কুপন হয়েছে, ওই জন্য ওরা চারটে দিচ্ছে। আর সবথেকে আর মেন জিনিস বিন্দি, এটা আমার পার্স এগুলো থাকেই, কখন জায়গা পড়বে কোনো ঠিক নেই, তাই এগুলো আমার পার্সে থাকেই। লিকুইড সিঁদুর, বাকি বাইরে কোথায় ঘুরতে গেলে তো নর্মালটা ক্যারি করতে একটু প্রবলেম হয়, তাই লিকুইড সিঁদুর নিয়েই ঘুরি। অ্যাজ ইউজুয়াল পেন, পেন মোস্ট ইম্পর্ট্যান্ট, আমার পার্সে একটা থাকেই, কখন জরুরত হবে কোনো মানে বলা যায় না, তাই একটা পেন থাকে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, লিপস্টিক। আমি যখনও ঘুরতে যাই বাকি জোন লিপস্টিকও লাগিয়ে থাকি, বাট দিস ল্যাকমে লিপস্টিকটা আমার পার্সে সবসময়ই থাকে। বাস এখন আমার পার্স এমটি, আর যা আছে টাকা পয়সা সেগুলো তো আমি এখন বের করতে পারবো না। বাকি আর মোস্ট ইম্পর্ট্যান্টলি পিনস, এই পিনগুলোও অনেক ইম্পর্ট্যান্ট হয়, কোথায় ঘুরতে গেলে অনেক দরকার হয়। তো আমি আমার ব্যাগ পার্স খালি করে দিলাম, বিকজ আমি সবসময় একটা পার্স নিয়ে যাই না, তো ডিফারেন্ট ডিফারেন্ট পার্স নিয়ে যাই, তাই আমি যখন ঘুরে আসি তো পার্স খালি করে দিই, বিকজ যখন নেক্সট টাইম কোথায় ঘুরতে যাওয়া হবে তো ওই পার্সে আবার এগুলোকে নিতে পারি, তাই আমি খালি করে দিই, সেরকম পার্সে ফেলে রাখি না। তো মোস্টলি আমার সব পার্সে অনলি টাকা পয়সা থাকে, বাকি সব খালি থাকে। রিজন হচ্ছে এই যে, তাকে যখন জোনটা আমি ইউজ করবো সেই হিসাবে তার মধ্যে জিনিসপত্র নিয়ে যাব। তো হয়ে গেছে, এখন যাই, আমি ফ্রেশ হইনি, যাচ্ছি একটু গরম জল করবো, গরম জল করে তারপরে চান করবো। তো আজকে হচ্ছে উড়িয়াদের কিছু একটা অকেশন আছে, লাইক বলে সাম্বার দশমী। তো আমাদের নিচে বাড়ি যারা থাকে ওরা তাদের পুজোর ভোগ পাঠিয়েছে, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। তো এখানে পাঠিয়েছে এই যে, এখানে হচ্ছে এটা পায়েস, যেহেতু গলাটা বসে গেছে সরি, আজকে যেহেতু সাম্বার দশমী তো নিচে বাড়ির যে আমাদের আছে তো তারা ভোগ পাঠিয়েছে, অ্যান্ড ওই জন পিঠেটা পাঠিয়েছে, ওইটা হচ্ছে আমাদের ফেভারিট পিঠে। আর নিচে বাড়িতে জন মানে যে থাকেন জন মাসিমা, উনি সব অকেশনে আমাদেরকে পাঠান কিছু না কিছু, নিজে ঘরেও কিছু বানিয়ে থাকলে ভালো সেটা আমাদের জন্য পাঠায়, তাই আমরা খেতে খুব ভালোবাসি। তো আজকেও পাঠিয়েছে আজকে, তো মানে কি দেখে অনেক খুশি হয়ে গেলাম। যখন বিয়ের আগে যখন বাড়িতে থাকতাম আমরা একটা অনেক বড় কলোনি টাইপে থাকতাম, তো ওখানে তো মোস্টলি সব উড়িয়ারাই থাকতো, আমরা দুটো বাঙালি বাড়ি অনলি আমরা থাকতাম, আমরা আর আমাদের পিসি বাড়ি। তো ওখানেও যখন পুজো হতো তো মিনস আমরা ওদের পুজো অ্যাটেন্ড করতাম, অ্যান্ড ওরা সব প্রসাদ বাগারে আমাদেরকে দিত, অনেক ভালো লাগতো। তো বিয়ের পরে এই যে নিচে যখন মাসিমা থাকেন উনি নিউ এসছেন, তো বিয়ের আগে যখন বাকি প্রিভিয়াস দুটো সাম্বার দশমী গেছে, তো ওই সাম্বার দশমীতে কিছুও খেতে পাইনি, মিনস কারো বাড়িতে কেউ কিছুও প্রসাদ আসেনি, বাট এবার এসেছে যেহেতু মাসিমা এবার এসছেন, অ্যান্ড মাসিমা পাঠিয়েছেন, অ্যান্ড আমি জাস্ট অনেক খুশি হয়ে গেছি, মানে পুরোনো মেমোরি রিফ্রেশ হয়ে গেল পুরো। সো ফাইনালি মিনস আজকের দিনটা ওভার হলো, মিনস আমার এখন ওভার হয়নি বাট মানে অলমোস্ট ওভারই হলো বললে চলবে। তো আজকের দিনটা অনেক হেক্টিক গেল, এতটা ঠান্ডা লেগে আছে যে কী বলবো, কিছুই করতে ইচ্ছে করছে না, নাক বন্ধ, প্লাস এদিকে নাক থেকে জল পড়ে যাচ্ছে, তার সাথে গলাটাও ব্যথা করছে, মাথা ব্যথা করছে, কী কী হচ্ছে যে কী বলবো, অ্যান্ড অল বিকজ অফ মানে ওয়েদারটা যে চেঞ্জ হয়েছে হঠাৎ করে তার জন্য। আর যেহেতু খুব বৃষ্টি হচ্ছে, কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিলো বাট আজকে সকালেও একটু বৃষ্টি হলো, বাট এখন ইভিনিংয়ে অনেকটাই বৃষ্টি হলো। তো বাস এই ওয়েদারের জন্য শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে, অ্যান্ড হ্যাঁ মেডিসিন খেয়েছিলাম দুপুরবেলায় লাঞ্চের পরে, বাট মেডিসিনটা সেরকম কাজে দেয়নি। আর কাজের প্রেশার দুদিনের, অফিসের কাজের প্রেশারের সাথে এই ঠান্ডা আমার পুরো লাইফ হেল করে দিয়েছে আজকে। তো তখন যাচ্ছি আমি রাতে ডিনারটা কমপ্লিট করবো, তো এখন ভাত আর রুটি আর ভাজা বানানোর আছে, সেটা আমি গিয়ে করবো। এখনও আমার দিন কমপ্লিট হয়নি, মিনস আমার ডে কমপ্লিট হয়নি, বাট
আমি ঠিকসে কথাও বলতে পারছি না, মিন্স কথা বলতে গেলে অনেক কষ্ট হচ্ছে। তো আজকে ভিডিও এখানেই স্টপ করব, বাকি এখন যাবো, যা রান্নাবান্না বাকি আছে সেগুলো করে নেব, করে নিয়ে তারপরে আবার এসে রেস্ট করব। তো হাঁপিয়ে গেছি, তো আজকে ভিডিও এখানেই স্টপ করছি, আবার একটা নেক্সট ভিডিওর সাথে দেখা হবে। আর জানি না নেক্সট ভিডিও কবে বানাবো, যদি তো শরীরটা এইভাবেই খারাপ থাকে তো নেক্সট ভিডিও কবে বানাবো জানি না, বিকজ অনেক দিন পর ভিডিও বানিয়েছি কালকে ঘুরতে গিয়ে। তো আবার ভিডিও করার ট্রেন্ডটা এসেছে, তো আবার আজকে ভিডিও করলাম, বাট আবার জানি না কী হবে। তো আমি চাই না এখন আমার শরীরটা খারাপ হোক বলে, বিকজ আগে আমার বার্থডে আছে, তো আমি বার্থডে নিয়ে সবসময় অনেক এক্সাইটেড থাকি, বাট আমি চাই না আমার বার্থডে খারাপ হোক শরীর খারাপের জন্যে। তো হোপফুলি আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। অ্যান্ড এটা হচ্ছে আজকে আমার আউটফিট, অনেক দিন বাদ আমি আজকে এই ড্রেসটা পরেছি, এটা আমার বিয়ের আগে ড্রেস। তো ঠিক আছে, আজকের জন্য গুড নাইট টু এভরিওয়ান, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে, জানি না কী ভিডিও নিয়ে আসবো বাট সেই ভিডিওতেই দেখা হবে। টিল দ্যাট, টাটা, বাই বাই, অ্যান্ড লাভ ইউ অল।